সমুদ্র গবেষণার পথ চলা শুরু হলো সাগরতারার। বৃহস্পতিবার জলে ভাসানো হলো নতুন জাহাজ। শীঘ্রই আরও একটি জাহাজকেও জলে ভাসানো হবে। সমুদ্র গবেষণায় পথ চলা শুরু করলো সাগরতারা। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় ওয়াগান কারখানার শিপ বিল্ডার বিভাগের তত্ত্বাবধানে মাত্র 3 মাসে তৈরি হয় এই জাহাজ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটিকে জলে ভাসানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশন টেকনোলজির তরফে টিটাগড় ওয়াগান কারখানায় শিপ বিল্ডার বিভাগকে 2টি জাহাজ তৈরির বরাদ দেওয়া হয়। এদিন একটি জাহাজ জলে ভাসানো হলেও খুব শীঘ্রই আরেকটি জাহাজ তৈরির কাজ সম্পূর্ণ হবে। আমার যে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস হ্যাঁ ইস বারে মে বহুত গহরাই সে কাম করতি হ্যাঁ বহু সারা কাম কিয়া ভি হ্যাঁ আনে সময় মে ভারত জো হ্যাঁ ও ডিপ ওশন স্টাডিজ কো এক বড়ে মিশন কে রূপ মে জো হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কে নেতৃত্ব মে উসকো আগে বড়া রাহা হ্যাঁ হামারে পাস অলরেডি 5 ইস প্রকার কে জাহাজ হ্যাঁ জো সমুদ্র মে বৈজ্ঞানিকোঁ কি সহায়তা সে রিসার্চ করতে হ্যাঁ। জানা গেছে 100 কোটি টাকা ব্যয়ে জাহাজ 2টি তৈরি হবে। 2টি জাহাজে সমুদ্র গবেষণায় কাজে লাগানো হবে। ওশানের নিচে কী কী সম্পদা রয়েছে সেটা আমরা অনেকটাই জানি না। এইগুলো ভেসেল যদি আমরা লঞ্চ করি আর এই রিসার্চ যদি আমরা করতে থাকি তাহলে আমাদের কী সম্পদা বেরোবে কেউ জানে না। এনআইওটিতে এটা কালকে তো জলে চলে যাবে আর 2 মাস আড়াই মাস লাগবে এর ফিনিশিং করতে। সমস্ত যে কয়েকটা অ্যাক্টিভিটি হয় জাহাজের যেটা জলের মধ্যে যাওয়ার পরে হয় তো সেগুলো করতে 2 মাস মতন লাগবে, তারপরে আমরা হ্যান্ড ওভার করব। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, টিটাগড়।